ছাত্রী আসসালামু আলাইকুম, কেমন আছো? অনেকদিন তোমাদের সাথে সাক্ষাৎ নেই, নিশ্চয়ই ভালো আছো। আজও আমি ক্লাস নিব চতুর্থ অধ্যায়ের উপর এবং বহু নির্বাচনী প্রশ্নের উপর। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা জানো গত ক্লাসে আমরা কিছু প্রশ্ন দেখেছিলাম এবং কিছু প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়েছিলাম, বাকি কিছু প্রশ্নের উত্তর তোমাদের অনুশীলনের জন্য রেখে দিয়েছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই যে প্রশ্নগুলো তোমার সামনে রেখে দিয়েছিলাম সঠিক উত্তর কোনটি হবে তা বের করার জন্য, সেই প্রশ্নগুলোর উত্তর আগে আমরা দেখব, তারপর আমরা নতুন কিছু প্রশ্নের উত্তর আবার দিয়ে বাকি কিছু প্রশ্ন তোমার সামনে রেখে দিব। চলো দেখি প্রশ্নগুলো। ইউ আর এল এর দ্বিতীয় অংশের নাম কি? প্রশ্নটির সঠিক উত্তর কোনটি তা লক্ষ্য করি। প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে হোস্ট নেম। ইউ আর এল এর দ্বিতীয় অংশের নাম হচ্ছে হোস্ট নেম। এইচটিএমএল এ কখন পি ট্যাগ ব্যবহার করা হয়? প্রশ্নটির সঠিক উত্তর লক্ষ্য করি। এইচটিএমএল এ পি ট্যাগ ব্যবহার করা হয় প্যারাগ্রাফ তৈরির জন্য। পরের প্রশ্নটির সঠিক উত্তর কোনটি তা লক্ষ্য করি। ডেটা রিসিভ ও অনুবাদ করে ফল প্রদান করে ওয়েব ব্রাউজার। পরের প্রশ্নটির সঠিক উত্তর কোনটি তা লক্ষ্য করি। IPv4 সিস্টেমে আইপি অ্যাড্রেস কত বিটের? 32 বিটের। IPv4 সিস্টেমে আইপি অ্যাড্রেস কত বিটের? 32 বিটের। পরের প্রশ্নটি লক্ষ্য করি। বাইনারি অ্যাড্রেসটিকে বলা হয় আইপি অ্যাড্রেস। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সঠিক উত্তর কোনটি তা দেখতে পেলাম। পরের প্রশ্নটি লক্ষ্য করি। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হল ওয়েব পেজের? সঠিক উত্তর হচ্ছে অ্যাড্রেস। ইউনিফর্ম রিসোর্স লোকেটর হল ওয়েব পেজের অ্যাড্রেস। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি। ইউ আর এল এর তৃতীয় অংশের নাম কি? সঠিক উত্তরটি হচ্ছে ফাইল নেম। ইউ আর এল এর তৃতীয় অংশের নাম হচ্ছে ফাইল নেম। তারপরের অংশটি প্রশ্নটির সঠিক উত্তর লক্ষ্য করি। http://yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কি? .com হলো এই প্রশ্নটির সর্বশেষ অংশ। শিক্ষার্থী বন্ধুরা, সঠিক উত্তর কোনটি তা লক্ষ্য করি। .com হলো ডোমেইন প্রকৃতি। http://yahoo.com এর সর্বশেষ অংশটির নাম হচ্ছে ডোমেইন প্রকৃতি। তারপরের অংশটির সঠিক প্রশ্নটি লক্ষ্য করি। কোনটি ওয়েব ব্রাউজার? সাফারি হচ্ছে ওয়েব ব্রাউজার। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি। www.google.com কি? সার্চ ইঞ্জিন। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি। HTML এর বৈশিষ্ট্য হলো এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি। HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কি বলে? ওয়েব পেজ। HTML নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কি বলে? ওয়েব পেজ। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি। ওয়েব পেজ পাবলিশিং এর জন্য ওয়েব পেজটি তৈরি করতে হবে, ওয়েব পেজটি হোস্টিং করতে হবে, ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, সঠিক উত্তর হলো তিনটি। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি। ওয়েব পেজে হাইপারলিংক দেওয়ার জন্য এ ট্যাগের সাথে HREF লিখতে হয়, এখানে HREF এর অর্থ কি? সঠিক উত্তর কোনটি তা লক্ষ্য করি। এ হাইপার লিঙ্ক রেফারেন্স।
এই সার ইএফের অর্থ হলো এ হাইপারলিংক রেফারেন্স। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি, এইচটিএমএল এর বডি অংশে থাকে ছবি, টেবিল, ওয়েব পেজ টাইটেল। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই দেখতে পেলে কোনটি সঠিক উত্তর। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি, ইউআরএল এর অংশ হতে পারে প্রোটোকল হোস্ট নেম, ডাইরেক্টরি ও ফাইল নেম, সঠিক উত্তর কোনটি তা লক্ষ্য করি। সঠিক উত্তর হচ্ছে ঘ। তারপরের অংশটি লক্ষ্য করি, তারপরের প্রশ্নটি লক্ষ্য করি, এইচটিএমএল এর সুবিধা হলো সর্বব্যাপী ব্যবহার, অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে, কোডিং করা সহজ। সঠিক উত্তর কোনটি তা দেখি। সঠিক উত্তর হচ্ছে ঘ। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি, ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে ব্যবহৃত হয় বি প্লাস সি, সি প্লাস পাল। নিশ্চয়ই বুঝতে পারছো সঠিক উত্তর কোনটি, খ, পাল। এর পরের প্রশ্নটি লক্ষ্য করি, একটি চিত্র, চিত্রটির আলোকে সঠিক উত্তর কোনটি। টাক্সারটি কোন ওয়েবসাইট কাঠামোর, টাক্সারটি হচ্ছে লিনিয়ার ওয়েবসাইট কাঠামোর। শিক্ষার্থী বন্ধুরা চলো যাওয়া যাক নতুন কিছু প্রশ্ন দেখি। এখন কিছু নতুন প্রশ্ন উত্তর সহ দেখব। 21 নম্বর প্রশ্ন, প্রশ্নটি হচ্ছে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি। এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট একটি, দুইটি, তিনটি না চারটি। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই উত্তরটি জানা আছে। যদি জানা থাকে তাহলে উত্তরটি মিলিয়ে দেখি, আর যদি জানা না থাকে তাহলে প্রশ্নটির উত্তর দেখে নিই। নিশ্চয়ই ফন্ট ট্যাগের সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ আমি পূর্বের ক্লাসে দিয়েছিলাম। সেখানে বলেছিলাম ফন্ট ট্যাগের তিনটি অ্যাট্রিবিউট আছে, একটি সাইজ, একটি কালার, একটি ফেস। যদি তোমার জানা না থাকে তাহলে নিশ্চয়ই উত্তরটি পেয়ে গেছো। যদি তুমি অনুমান করতে একটি তাহলেও কিন্তু ভুল হতো, যদি তুমি অনুমান করতে দুটি তাহলেও কিন্তু উত্তরটি ভুল হতো, যদি তুমি অনুমান করতে চারটি তাহলেও কিন্তু উত্তরটি ভুল হতো। নিশ্চয়ই বুঝতে পারছো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি, তিনটি। পরের প্রশ্নটি দেখি, ওয়েল মানে অর্ডার লিস্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি। এটিও একটি জ্ঞানমূলক প্রশ্ন। আমি পূর্বের ক্লাসে অর্ডার লিস্ট সম্পর্কে আলোচনা করেছিলাম, সেখানে নিশ্চয়ই বলেছিলাম অর্ডার লিস্ট ট্যাগের অ্যাট্রিবিউট কয়টি। অর্ডার লিস্ট ট্যাগের অ্যাট্রিবিউট সেখানে বলেছিলাম স্টার্ট একটি এবং টাইপ একটি। নিশ্চয়ই তাহলে অর্ডার লিস্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে দুইটি। যদি তুমি বলতে, অনুমান করতে, নির্বাচন করতে একটি তাহলে কিন্তু উত্তরটি ভুল হতো, যদি তুমি অনুমান করতে চারটি তাহলেও কিন্তু উত্তরটি ভুল হতো, যদি তুমি সিলেক্ট করতে তিনটি তাহলেও কিন্তু উত্তরটি ভুল হতো। নিশ্চয়ই সঠিক উত্তরটি হচ্ছে দুইটি। তারপরের প্রশ্নটি দেখি, কোন ওয়েবসাইট কাঠামোতে প্রতিটি পেজ অনুক্রমিকভাবে সাজানো থাকে, লিনিয়ার, হায়ারার্কিক্যাল, নেটওয়ার্ক না হাইব্রিড। আমরা জানি চার ধরনের ওয়েবসাইট কাঠামো আছে। শিক্ষার্থী বন্ধুরা সঠিক উত্তর কোনটি হবে নিশ্চয়ই জানা আছে। যদি জানা না থাকে উত্তরটি দেখে নাও। যদি তুমি নির্বাচন করতে ঘ তাহলে কিন্তু উত্তরটি হতো ভুল, যদি তুমি নির্বাচন করতে গ তাহলেও কিন্তু উত্তরটি ভুল, যদি তুমি সিলেক্ট করতে হায়ারার্কিক্যাল তাহলেও কিন্তু উত্তরটি হতো ভুল। নিশ্চয়ই বুঝতে পারছো সঠিক উত্তরটি হচ্ছে লিনিয়ার। লিনিয়ার ওয়েবসাইট কাঠামোতে প্রতিটি পেজ পর্যায়ক্রমে অনুক্রমিকভাবে একটির সাথে অপরটি সাজানো থাকে। তারপরের প্রশ্নটি হচ্ছে, সবগুলো ওয়েব পেজই একে অপরের সাথে লিঙ্ক থাকে কোন ওয়েবসাইট কাঠামোতে। সবগুলো ওয়েব পেজই একে অপরের সাথে লিঙ্ক থাকে কোন ওয়েবসাইট কাঠামোতে। নিশ্চয়ই এই চারটির মধ্যে একটি উত্তর হবে সঠিক। যদি জানা থাকে তাহলে তো ভালো, জানা না থাকলে উত্তরটি দেখে নিই। যদি তুমি নির্বাচন করতে গ তাহলে উত্তরটি সঠিক। গ ব্যতীত লিনিয়ার কিংবা হায়ারার্কিক্যাল কিংবা কম্বিনেশন ওয়েবসাইট কাঠামোটি নিশ্চয়ই প্রশ্নটির উত্তর হতে পারবে না। এর পরের প্রশ্নটি দেখি,
ডকুমেন্টটি খুব বড় না হলে অর্থাৎ পেজের সংখ্যা কম হলে কোন কাঠামোটি ব্যবহার করা ভালো? এটির উত্তরও নিশ্চয় জানা আছে, যদি জানা না থাকে তাহলে চলো দেখি। যদি তুমি নির্বাচন করতে সঠিক উত্তর ঘ কম্বিনেশন তাহলে কিন্তু ভুল, যদি তুমি নির্বাচন করতে গ ট্রি ওয়েবসাইট কাঠামো তাহলেও কিন্তু উত্তরটি হবে ভুল, যদি তুমি নির্বাচন করতে খ ওয়েব লিঙ্ক তাহলেও কিন্তু উত্তরটি হবে ভুল। নিশ্চয়ই বুঝতে পারছো সঠিক উত্তর কোনটি হবে, লিনিয়ার ওয়েবসাইট কাঠামো। শিক্ষার্থী বন্ধুরা, এখন যে প্রশ্নগুলো দেখব সেগুলোর সঠিক উত্তর তুমি নিজে বই পড়ে বের করবে এবং আগামী ক্লাসে উত্তরটি মিলিয়ে দেখবে। 26 নম্বর প্রশ্নটি হচ্ছে URL এর প্রথম অংশের নাম কি? হোস্ট নেম, প্রোটোকল, পাথ, প্যারামিটার। প্রশ্নটির সঠিক উত্তর আগামী ক্লাসে দেখব। পরের প্রশ্নটি হচ্ছে ওয়েব পেজ নির্মাণ কৌশলকে কি বলে? ওয়েব হোস্টিং, ওয়েব ব্রাউজিং, ওয়েব ডিজাইন, ওয়েব পোর্টাল। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটি দেখব আগামী ক্লাসে। 28 নম্বর প্রশ্ন, একটি উদ্দীপক লক্ষ্য করছি, উদ্দীপকটি ফন্ট ট্যাগ এবং সাইজ অ্যাট্রিবিউটকে কেন্দ্র করে, যার উত্তর হতে পারে 12, 14, 16, 18। সঠিক উত্তর কোনটি হবে দেখব আগামী ক্লাসে। ICT লেখাটির মাঝে কাটা দাগ দিতে ব্যবহৃত ট্যাগ ডেল ট্যাগ, স্ট্রাইক ট্যাগ, স্ট্রং ট্যাগ, তিনটি সঠিক উত্তর না দুটি সঠিক উত্তর? উত্তরটি দেখব আগামী ক্লাসে। ক হবে সঠিক উত্তর না খ হবে সঠিক উত্তর না গ হবে সঠিক উত্তর না ঘ হবে সঠিক উত্তর? উত্তরটি দেখব আগামী ক্লাসে। পরবর্তী প্রশ্নটি দেখব, HTTP এর পূর্ণ নাম কি? হাইপার টেক্সট টপ প্রোটোকল, হায়ার টেকনিক্যাল ট্রান্সফার প্রোটোকল, হাইপার টেক্সট টেক্সট প্রোটোকল না হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল? উত্তর সঠিক কোনটি হবে নিশ্চয়ই জানবো আগামী ক্লাসে। তারপরের প্রশ্নটি দেখ লক্ষ্য করি, প্যারাচ্ছেদ বা অনুচ্ছেদ তৈরিতে কোন ট্যাগটি ব্যবহার করা হয়? এইচআর ট্যাগ, পি ট্যাগ, বিআর ট্যাগ না পিআর ট্যাগ? সঠিক উত্তরটি দেখব আগামী ক্লাসে। তারপরের প্রশ্নটি লক্ষ্য করি, HTML এর সুবিধা হলো অধিকাংশ ব্রাউজার HTML সাপোর্ট করে, নিরাপত্তা ব্যবস্থা খুবই শক্তিশালী, স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায়, তিনটি সঠিক উত্তর হবে না দুটি সঠিক উত্তর হবে? অর্থাৎ ক হবে সঠিক উত্তর না খ হবে সঠিক উত্তর না গ হবে সঠিক উত্তর না ঘ হবে সঠিক উত্তর? কোনটি সঠিক উত্তর হবে দেখব আগামী ক্লাসে। পরবর্তী প্রশ্নটি দেখি, সার্চ ইঞ্জিন হলো ড্যাশ, বিং, সাফারি, ইয়াহু, কমপক্ষে দুটি সঠিক উত্তর থাকবে? সঠিক উত্তর দুটিও থাকতে পারে, তিনটিও থাকতে পারে। অর্থাৎ ক হবে সঠিক উত্তর না খ হবে সঠিক উত্তর না গ হবে সঠিক উত্তর না ঘ হবে সঠিক উত্তর? সঠিক উত্তরটি দেখব আগামী ক্লাসে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি কেবল অ্যাট্রিবিউট বহন করে এবং কোনো ক্লোজিং ট্যাগ নেই? ক ওয়েল ট্যাগ, খ এ ট্যাগ, গ IMG ট্যাগ, ঘ টাইটেল ট্যাগ? সঠিক উত্তর কোনটি হবে তোমরা বের করবে এবং আগামী ক্লাসে মিলিয়ে দেখবে। পরবর্তী প্রশ্নটি দেখি, ওয়েব পেজে 300x250 সাইজের flower.jpg ছবিটি যুক্ত করার জন্য IMG ট্যাগের সাথে SRC অ্যাট্রিবিউটের মান দেওয়া আছে flower.jpg, এর সাথে কোন নির্দেশনা যুক্ত হবে? ক হবে, খ হবে, গ হবে না ঘ হবে? সঠিক উত্তর জানব আগামী ক্লাসে। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না? এ ট্যাগ, বিআর ট্যাগ, এইচআর ট্যাগ? সঠিক উত্তর দুটিও হতে পারে, তিনটিও হতে পারে। অর্থাৎ ক হবে সঠিক উত্তর না খ হবে সঠিক উত্তর না গ হবে সঠিক উত্তর
না ঘ হবে সঠিক উত্তর। শিক্ষার্থী বন্ধুরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।